মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে এরকম একটা সন্দেশের রেসিপি শেয়ার করব যেটা অনেকেই ট্রাই করেনি হবে, কিন্তু খেতে অসাধারণ। আমি আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে কী করে এই সন্দেশটা বানানো যায়। এটা কিন্তু কাউকে না বলে কেউ বুঝতেই পারবে না এটা কী দিয়ে তৈরি। তো চলুন দেখিয়ে দিই কী করতে হবে। সবার প্রথমে আমি কী করব, গরম দুধের মধ্যে একটুখানি কেশর গুলে রাখব। এতে কিন্তু এই সন্দেশের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আর কালার দুটোই আসবে। কেশর না থাকলে আপনারা ফুড কালার ইউজ করতে পারেন, তবে কেশর দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এটাকে গুলে আমি প্রথমে সাইডে রেখে দেব। দেখুন এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি, এটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এটাকে আমি গ্রেট করে নেব। একটু মোটা গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে, আর অবশ্যই কুমড়োটা দেখবেন যেন একদম সুন্দরভাবে পাকা হয়, তাহলে মিষ্টি হবে, খেতেও ভালো লাগবে। এরকম করে কিন্তু এই কুমড়োগুলোকে গ্রেট করে নেব আমি। আর অবশ্যই করে কিন্তু আপনারা একটু মোটা গ্রেটার দিয়েই গ্রেট করবেন, বেশি যদি মিহি গ্রেটার ইউজ করেন তাহলে কিন্তু একদম বাটা বাটা হয়ে যাবে আর এই সন্দেশটা একদম জল জলে হয়ে যাবে, মানে ওটা শুকনো করতে অনেক বেশি সময় লাগবে। ওই জন্য এরকম একটু মোটা গ্রেটার দিয়েই করতে হবে। এবারে আমি কি করব, এইগুলোকে ভাজবো, তাই করার মধ্যে বেশ খানিকটা ঘি দিলাম, মোটামুটি 2 টেবিল স্পুন মতো। আপনারা যদি চান ঘি যদি পছন্দ না করেন সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে এটা ঘি দিয়ে করলে তবেই কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। এবারে এই কুমড়োটাকে এই ঘিয়ের মধ্যে একটু সময় ভাজবো। প্রথমে দেখবেন একটা সময় আসবে এই কুমড়োটা একদম জলজলে হয়ে নরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আপনারা যেরকম মিষ্টি করতে চান ওই বুঝে দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপর এটাকে আমি মিক্স করে নেব। এই চিনিটা গলে গিয়ে এরকম জল জলে হয়ে গেছে, এইবারে আমি কি করব, এর মধ্যে একটুখানি এলাইচি পাউডার দিচ্ছি। আপনাদের না থাকলে আপনারা ছোট এলাচ একটু গুঁড়ো করেও ইউজ করতে পারেন, তবে অবশ্যই এলাইচি পাউডারটা কিন্তু একটু দেবেন। যখন এটা একদম শুকনো হয়ে যাবে এরকম, তখন এর মধ্যে একটুখানি আমি কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি, আর এখানে খোয়া ঘি রয়েছে বেশ খানিকটা, সেটা দিয়ে দিলাম। অবশ্যই খোয়া ঘিটা কিন্তু দিতে হবে। এবারে এই যে দুধে গোলা কেশরটা, ওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এটাকে কিন্তু একদম লাগাতার নাড়তে থাকতে হবে যাতে আবার নিচটা না ধরে যায়। এটাকে এরকম করে নাড়তে নাড়তে দেখবেন একটা সময় আসবে একদম শুকনো হয়ে যাবে। এটা যখন এরকম শুকনো হয়ে যাবে, এটাকে একটা থালার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, এর মধ্যে এটাকে আমি সেট করে নেব। এটাকে এরকম কিছু একটা স্প্যাচুলা বা কিছু একটা দিয়ে এরকম সেট করবেন, চৌকো শেপে করলে কাটতে সুবিধা হয়। তারপর এই গরম অবস্থাতে এর মধ্যে একটু পেস্তা কুচি আমন্ড কুচি দিয়ে একটুখানি সেট করব, তারপর এটাকে আমি কেটে সার্ভ করব। আপনারা এটা কিন্তু ফ্রিজে রেখে স্টোর করেও খেতে পারবেন, দারুণ লাগবে। তো এই পুজোয় আপনারা অবশ্যই তৈরি করুন, আমাকে জানান কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।